ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। দুদিন আমি দুদিন বলতে কালকে কালকের দিনটা আমি ভিডিওতে আসতে পারিনি, কারণ দেখো সবারই একটা ছুটির ব্যাপার থাকে। আজকে দেড় দু বছর ধরে আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি, তাই জন্য ভাবলাম যে আজকে একটু ছুটি নিই। সব যারা কাজকর্ম করে তাদের শনিবার রোববার করে অবশ্যই ছুটি থাকে, কিন্তু সেই জায়গা থেকে তো আমাদের যে কাজ সে কাজে তো কোনো ছুটি নেই, তার জন্য নিজেকে ছুটিটা নিয়ে নিতে হয়। তাই কালকে আমি সত্যি কথা বলতে মন থেকেই একদম চাইনি যে কোনো রকম ভিডিও দিই। কালকে কোনো রকম লাইভেও আসিনি আর কোনো রকম ভিডিও দিইনি। তার জন্য যারা আমাকে ভালোবাসো তারা কন্টিনিউ সকাল থেকে আমার চ্যানেলের দিকে নজর রেখেছো আর আমার ভিডিও মানে কেন দিচ্ছি না তার জন্য অবশ্যই নজর রেখেছো, কারণটা আমি তোমাদেরকে বলছি। আগে সবার প্রথমে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ভালো থাকার জন্যই কিন্তু যেমন তেমন দেখতেই পাচ্ছ কোনো রকম সেজেও বসিনি, কোনো রকম সেজে গুজেও আসিনি, আর কোনো রকম যে কোনো ভয়ে ভিডিও দিচ্ছি না তাও না। জাস্ট আমি ছুটি নিয়েছিলাম, আমি এই ওয়াইটি থেকে দুদিনের জন্য ছুটি নিয়েছিলাম। ভেবেছিলাম আজকেও আমি ভিডিও দেবো না, আজকেও আমি সকাল থেকে এতটাই ব্যস্ত যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তবুও যে কালকে থেকে যে কন্টিনিউ আমাকে ফোন করা হচ্ছে, মানে যারা আমাকে ভালোবাসে তারা কালকে থেকে কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছে, তোমার চ্যানেলে যাচ্ছি, তোমার চ্যানেলে গিয়ে আমরা দেখছি তুমি কখন ভিডিও দেবে, ভিডিও ছাড়োনি কেন, মানে এত প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর দিতে দিতে কালকে সত্যি কথা বলতে আমার রান্নারও দেরি হয়ে গেছে, আর আজকেও সেই এতটা বেলা হয়ে গেল। দেখো সবে আমি রান্নাটা বসিয়েছি, কারণ আমার এই ফোন ধরতে ধরতে ফোনে যদি আমি না কথা বলি তাহলেও ধরো যারা আমাকে ভালোবাসে তারা মনে করবে কাকিমার ঘ্যাম হয়েছে, কাকিমার অহংকার হয়েছে, না কোনোটাই না। কিন্তু কাকিমা কন্টিনিউ প্রত্যেক দিন ভিডিও দিয়ে যায় বলেই কাকিমা কিন্তু দুদিনের জন্য একটু ছুটি নিয়েছিল, যে না আমি দুদিন ভিডিওর থেকে বাইরে থেকে আমি জাস্ট ফ্যামিলি নিয়ে জাস্ট রান্না বান্না স্যান্ডি গোল্ডি মেয়ে স্বামী মা এই নিয়েই থাকবো। আর হ্যাঁ, ভিডিও তোমরা পেয়েছো, রিমির রিলস ভিডিও পেয়েছো, কালকে ছেড়েছি, আজকেও ছাড়বো, আজকেও দেখবে যে রিমি কালকে নিজে ছেড়েছিল। তার জন্য যে আমাকে কেনাকাটি করতে হয়েছিল, শাঁখা পড়া সবটা কিনতে যেতে হয়েছিল, কারণ সেগুলো তো আমার ঘরে ছিল না, তার জন্য আমাকে ছোটাছুটি বাইরেও করতে হয়েছিল। তার জন্য আমি কালকে ভিডিওটা সত্যি কথাই একদম মন থেকে বেরিয়েই আমি গেছিলাম যে কালকে আমি ভিডিও দেবই না। তো রাত্রে আমি ভিডিও দিয়েছিলাম রিমির ভিডিও দিয়েছিলাম, নিজস্ব কোনো ভিডিও দিইনি। আবার যারা আমাকে লাইভেও দেখোনি, মানে ভিডিও তো দেখোই নি যে ভিডিও নিয়ে আসিনি, ভিডিওর দিকে নজর রেখেছো, আর যারা আমার লাইভটা মানে বুঝতে পারো যে আমি 7টা থেকে 8টার মধ্যে আমি আসি, তো সেটাও আমি কালকে এসে পৌঁছাতে পারিনি বলতে কি আমি আসিনি, মন থেকেই আসিনি। তাই জন্য তারা কিন্তু আমার লাইভের অপেক্ষায় ছিলে আমি জানি, কারণ সবটাই মানে হোয়াটসঅ্যাপের SMS, তারপরে ফোন কল, তারপরে যারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছো, ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছো। হ্যাঁ, আমি তাদের সাথে কথা বলেছি, আমি সবাইকে সময় দিয়েছি, কালকে ফোনে সময় দিয়েছি, কারণ তারা আমার ভিডিও দেখে, তারা যখন আমাকে দেখতে পাচ্ছে না তখন তারা আমাকে যখন ফোন করছে আমি সবার ফোনটা ধরেছি, ফোন ধরে আমি অবশ্যই কথা বলেছি। গ্যাস বেরোচ্ছে কারণ রান্না করছি, তো রান্না করতে করতে আমি ভাবলাম যে না একটুখানি তোমাদের সাথে কথা বলি, একটু তোমাদেরকে শেয়ার করি যে কেন আমি ভিডিও দিইনি। আমি দিইনি, নিজের ইচ্ছা করেই দিইনি। আর আজকে রান্না আমি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ লোটে মাছ রান্না করছি, লোটে মাছ রান্না করব। এখন এতটা বেলা হয়ে গেছে তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্না করতে করতে একটা ছোট্টখাট্ট করে তোমাদের সাথে একটু গল্প করে যাই। আর লোটে মাছের সাথে সাথে আজকে কী আছে দেখতেই পাচ্ছ, এই যে দুটো টোপলা নিয়ে বসে গেছি, এই টোপলা দুটো কী আছে, কচুরলতি। তো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করবো। এখন দেখো কতটা বেলা হয়েছে, মানে কত তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে। তার উপরে রয়েছে এই যে মাছ, এখনও মাছটা ধোয়া হয়নি, তাহলে আমার এখন রান্না হচ্ছে লোটে মাছ, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে কাতলা মাছ। তো চলো আমি এখন রান্নাটা করে নিই। আর তোমাদের নিশ্চয় কোনো ভুল ধারণা নেই যে কাকিমা কেন ভিডিও দেয়নি। হ্যাঁ, কাকিমা ভিডিও দেয়নি, কাকিমা সব কাজে যে কোনো কাজ, দেখো মানুষ যে কোনো কাজ করলে কিন্তু তাই সেই মানুষের কিন্তু দুটো দিন ছুটি থাকে, শনিবার রবিবার থাকে। তো কিন্তু আমরা যেহেতু ওয়াইটিতে আছি তাই জন্য কিন্তু আমাদের কোনো রকম ছুটি নেই, কোনো রকম। আমরা যদি ছুটিও নিয়ে থাকি লোকে কিন্তু সবসময় খারাপটা ভাবে, তার জন্য যে করে হোক যে পরিস্থিতি
পরিস্থিতিতে হোক আমাদের কিন্তু ভিডিও দিতেই লাগে। তার জন্য আমি চিন্তা করেছিলাম যে না, কন্টিনিউ ভিডিও দিচ্ছি, একটুখানি ভিডিও থেকে বেরিয়ে গিয়ে নিজের পরিবারটাকে সময় দিই, নিজের রান্না বান্না, নিজের স্যান্ডি গোল্ডি এদেরকে সময় দিই। তার জন্য আমি কালকে কোনোরকম ভিডিও দিইনি, কোনোরকম লাইভও আসিনি। তার জন্য অনেক অনেক রিস্ক, মানে যে ভালোবাসাটা আমি পেয়েছি সেই ভালোবাসাটার জন্য আজকে আবার চলে আসলাম। আজকেও ভেবেছিলাম আমি ভিডিও দেবো, দেখো কতটা বেলা হয়ে গেছে, রান্না করিনি, তার উপরে অনেকটা বেলা হয়ে গেছে বলে ভেবেছিলাম ভিডিওটা দেবো না। কিন্তু না, যে ভিডিওটা না দিলে তোমরা ভাববে দুদিন ধরে ভিডিও দিচ্ছে না, মানে যারা আমার শত্রু, যারা আমাকে ভালোবাসে না, তারা তো অবশ্যই মনে করবে যে দুদিন ভিডিও দিচ্ছে না মানে কি এমন ব্যাপার। তো তাদেরও ভুল ধারণা ভাঙানোর জন্য আমি চলে আসলাম আজকে একটা ছোট্ট খাট্টো ভিডিও নিয়ে। তো চলো এখন আমি রান্না করে নিই। আর রিমি আজকে ওঠেনি, রিমি আজকে ঘুমাচ্ছে, মানে কালকের থেকে এত ভিডিও করেছে ক্লান্ত হয়ে গিয়ে কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। আমিও ডাকিনি, যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম বলে আমি এখনো ডাকিনি, আমি এবার যাবো আমি ডাকতে। তো চলো আমি রান্নাটা সেরে নিই, উঠলেই তো শুরু হয়ে যাবে, মা কফি দাও, মা খেতে দাও, মা কি রান্না করেছো। তো চলো আজকে ওরই মন, মানে মনের পছন্দ পছন্দ জিনিস রান্না করছি, তো রান্নাটা সেরে নিই, উঠলেই তো খাওয়াতে দেওয়া হবে আমাকে, মানে খাইয়ে দিতে হবে, ওকে খাইয়েই দিতে হয়। কিন্তু কালকে রাত্রে ও নিজেই হাতে খেয়েছিল। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, শুধু এইটুকুনি জানানোর জন্য আমি এসে গেছি, আমি আসছি। কেউ কোনো রকম মানে সন্দেহ করো না যে আমি কোথায় আছি না আছি, তো আমি আছি, তোমাদের মাঝেই আছি, তোমাদের ভালোবাসায় আছি। যদিও ভাবে ভিডিও দেবো না, কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আমাকে অবশ্যই আসতে হয়। আর তার জন্য আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ রান্নাঘর নিয়ে চলে এসেছি, এত বেলায় রান্নাঘর, তোমরা মানে বুঝতেই পারছো যে কাকিমাদের বাড়িতে এমনিতেই রান্না বান্না খাওয়া দাওয়া অনেকটা বেলাতেই হয়, কারণ কেউ তাড়াতাড়ি খায় না। তোমাদের কাকাও আসতে আসতে 3:30, 3:00, তো খেতে খেতে আমাদের 3:30, 4:00 বেজেই যায়, তাই জন্য একটু দেরি করেই আমি রান্না করি। আর দেরি করে রান্না করলে কি হয় বলো তো, গরম গরম খাওয়াটা যায়, তাই জন্য ভাবলাম যে আজকে রান্না করতে করতে তোমাদেরকে একটা ছোটো করে ভিডিও দিয়ে দিই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে আর এরকম ভিডিও দেখতে হলে, এরকম কাকিমা হট করে চলে এসছে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই কাকিমাকে কমেন্ট করো। আর কাকিমাকে যারা ভালোবাসো তারা তো কমেন্ট করবেই, দেখতে পাচ্ছ কি গরম, গরমে ঘেমে যাচ্ছি, মানে এসি চলছে কিন্তু ঘরে, যেহেতু এখানে জানলাটা খোলা আছে আমি রান্না করছি, তার জন্য গরমে ঘামছি, তার মধ্যে তোমাদের সাথে বকবক করে যাচ্ছি এই কারণে যে কালকে ভিডিও দিতে পারিনি। তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা কাকিমার খোঁজ নেওয়ার জন্য। যারা কাকিমাকে ভালোবাসো তারা অবশ্যই কাকিমাকে খোঁজ নেওয়ার জন্য, যে কেন কাকিমা মানে ভিডিও দেয়নি। তার উপরে রয়েছে আমার আর একটা বোন, যে পূর্বাশার মা, ও তো কন্টিনিউ আমার ভিডিও দেখেই যাচ্ছে যে আমি কেন ভিডিও দিইনি, তার কেন লাইভে আসিনি। তারপরে লাস্টে না দেখতে পেরে, লাইভেও দেখতে পাইনি, ভিডিও দেখতে পাইনি, তারপরে আমাকে ফোন করেছে যে দিদি তুমি কেন ভিডিও দাওনি, আমি তোমার ভিডিও খুঁজে যাচ্ছি, তোমার লাইভ খুঁজে যাচ্ছি, যে তোমরা তিনজনের কেউ লাইভ দাওনি, লাইভে আসুনি, কেউ ভিডিও দাওনি। তা আমি তখন বললাম যে বোন আমি কালকে অফ দিয়েছি। আর সত্যি কথা বলতে কালকে সন্ধ্যার থেকে রিমি নাচের ভিডিও করেছে, সেই দিকে আমি ব্যস্ত ছিলাম, সেই ক্যামেরা ধরার দিকে ব্যস্ত ছিলাম, তার জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি, কালকে লাইভেও আসতে পারিনি। তারপর তো সন্ধ্যে এই 9:00 পর থেকে আমি খুব ব্যস্ত হয়ে যাই, এদিকে তোমাদের কাকার টিফিন করা, তারপরে স্যান্ডি গোল্ডিকে খাওয়ানো, এই নিয়ে ব্যস্ত থাকি বলে আমার লাইভে আসা হয় না। আমি যদি আসি, আমি তো লাইভে আসি 8:00 থেকে 8:30 মধ্যে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর যদি লাইভে আসতে পারি সেই লাইভে দেখা হচ্ছে। এখন নিচ্ছি টাটা, কারণ রান্নাটা সারতে হবে, তার জন্য টাটা চলে যাচ্ছি, চলো।